ঘুরতে যাওয়ার পথে বিধাননগরে দুর্ঘটনায় মৃত্যু হলো দুই পর্যটকের। শনিবার ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন সৈয়দাবাদ চাবাগান এলাকার 27 নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আরো 5 জন জখম হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে পুলিশ, তদন্ত শুরু হয়েছে। হাওড়া থেকে গ্রেপ্তার দুই জঙ্গি, এসটিএফ তাদের গ্রেপ্তার করেছে। অভিযোগ, ওই দুই যুবক ইসলামিক স্টেটের মতন একাধিক জঙ্গি সংগঠনের হয়ে প্রচার চালাত, এমনকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুব সম্প্রদায়ের মগজ ধোলাই করত তারা। শনিবার ধৃতদের আদালতে তোলা হয়। 19 জানুয়ারি পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত দুজনকে জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। নন্দীগ্রামে শহীদ দিবসের অনুষ্ঠানে আবাস দুর্নীতি নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহে রাজ্যের 15 জেলায় কেন্দ্রীয় দল আসছে বলে এদিন হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। ডোপ টেস্টে ধরা পড়লেন দেশের প্রথম সারির ভারোত্তোলক সঞ্জিতা চানু। তিনি কমনওয়েলথ গেমসে 2টি সোনার পদক এনেছিলেন ভারতের হয়ে। ডোপ টেস্টে ধরা পড়ায় চানুকে প্রাথমিকভাবে নির্বাসিত করেছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। হিজাব বিরোধী আন্দোলনে নেমে আধা সামরিক বাহিনীর এক জওয়ানকে খুন করার অপরাধে দুই যুবককে ফাঁসিতে ঝোলালো ইরান সরকার। ক্লাসে ঢুকে শিক্ষককে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল 6 বছরের এক পড়ুয়ার বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি স্কুলে। গুরুতর জখম অবস্থায় ওই শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিতাই বিধানসভায় বিজেপি শিবিরে ভাঙন। বিজেপির 22 নম্বর মন্ডল সহ সভাপতি তৃণমূলে যোগ দিলেন। শনিবার তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দেন আরো বেশ কিছু বিজেপি কর্মী। হাতিরহানের লন্ডভন্ড প্রাথমিক স্কুল শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বামুনডাঙ্গা চা বাগানের টন্ডু TG3 প্রাথমিক স্কুলে কিভাবে পঠন পাঠন চলবে তা নিয়েই এখন চিন্তায় স্কুল কর্তৃপক্ষ। মানুষের অভিযোগ শুনতে এবার পাড়ায় পাড়ায় যাবে পুলিশ। মাসে একদিন অভিযোগ শুনতে থানায় বসবেন জেলার পদস্থ পুলিশ আধিকারিকেরা। এক মাসের মধ্যে কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো।